আসসালামু আলাইকুম। গ্রামীণফোন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফ্যাক্টসে সকলকে আমন্ত্রণ। গতকাল রাত 1:30টার দিকে আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওর শিরোনাম ছিল সাকিব তামিমের মাঝে মিথ্যা কথা বলা তৃতীয় পক্ষ কে। আমার নাম সৈয়দ আবিদ হুসাইন সামি, আমার বিসিবির রেজিস্ট্রেশন নম্বর প্লেয়ার হিসেবে 16,536। আমি খুব ছোট মাপের একজন প্লেয়ার, প্রথম বিভাগ ক্রিকেট খেলেছি, হাতে গোনা কয়েকটা ম্যাচ ক্রিকেট খেলে আমি জীবনে কিচ্ছু করতে পারি নাই, আমার ক্রিকেটিং নলেজ একদম জিরো। কিন্তু আমি যে তৃতীয় পক্ষের কথা বলেছি, মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা একজন ক্যাপ্টেন, সেরা একজন পেস বোলার, তিনিও এই কথাটাই বলেছেন, তৃতীয় পক্ষটা কে সেইটা খুঁজে বের করাটা দরকার দেশের ক্রিকেটের স্বার্থে। এখন আপনাদের তো এই কথাটা পছন্দ হবে না, আপনারা তো দুইটা ভাগ, এক ভাগ চান আমি তামিমের ব্যাপারে খারাপ কথা বলি, আরেক ভাগ চান আমি সাকিবের ব্যাপারে খারাপ কথা বলি, যে কোনো এক পক্ষের ব্যাপারে খারাপ কথা বললে, ভালো কথা বললে আপনারা খুশি হন। কিন্তু ডেফিনেটলি একটা বিষয়, সাকিব তামিমের মধ্যে একটা ইগো ইস্যু তো অবশ্যই আছে, সাকিবের লাস্ট টি স্পোর্টসের ইন্টারভিউতে সেটা একদম স্পষ্টভাবে প্রতীয়মান। কিন্তু সেটা মাঠের ক্রিকেটে টিম সিলেকশনে আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে সেটাও একটা প্রশ্নের জায়গা আছে, কারণ সেটা কিন্তু প্রমাণিত না। উল্টো যেটা প্রমাণিত তা হচ্ছে এই দুইজনের বৈরী সম্পর্কের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ থেকে একটা কল কাঠিতে অবশ্যই নাড়া হচ্ছে। প্রথমত আপনারা একটা বিষয় পুরোপুরি ইগনোর করে যাচ্ছেন, তা হচ্ছে সাকিবের টি স্পোর্টসে প্রচারিত ভিডিওটা কিন্তু আগে শ্যুট করা, হয় সেটা আগের দিন রাতে কিংবা সেটা যেদিন বাংলাদেশ গেল সেই দিন দুপুর কিংবা সকালে, আর তামিম ইকবালের ভিডিওটা প্রচারিত হয়েছে বিকেল 4টার পর। এখন সাকিব যে সমস্ত ব্যাপারে কথা বলেছেন, ধরেন আমার ব্যাট আমি খেলবো, বাচ্চামি ব্যাপার, এই যে পরে নামার বিষয়টা, এটা কিন্তু তামিম তার ভিডিওর 10 মিনিট 35 সেকেন্ডে ক্লিয়ারই করে ফেলেছেন, কিন্তু সেটা আপনার নজরে আসে নাই। কেন নজরে আসে নাই? কারণ সাকিবের ইন্টারভিউটা পরে প্রচারিত হয়েছে, আপনি সব ওই ব্যাপারে নিয়েই আপনি কথা বলছেন। তামিম 10 মিনিট 35 সেকেন্ডে একটা কথা বলেছেন, যদি তার কাছে সেই অফারটা ওইভাবে লজিক্যালি আসতো, তার কাছে ওইভাবে এক্সপ্রেস করা হতো, তিনি হয়তোবা ওই লজিক্যালি কনভিন্সড হয়ে ব্যাপারটা মেনে নিতেন। এখন এই জায়গায় প্রসঙ্গটা হচ্ছে, একটা খেলার প্ল্যান, একটা পার্টিকুলার ম্যাচের প্ল্যান, এটা ডেফিনেটলি হয় ক্যাপ্টেন করবেন, না হয় কোচ করবেন, টিম ম্যানেজমেন্ট করবে, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কর্তা ব্যক্তি একটা ম্যাচের প্ল্যান করবেন, এইটা কোনো দেশের ক্রিকেট কালচারে হয় না। তাই ওই ফোনটা তামিম ইকবালকে কে দিয়েছেন, কেন দিয়েছেন, কোন উদ্দেশ্যে দিয়েছেন, সেটা একটা বিষয়। এখন ধরেন এক পক্ষ চাচ্ছেন যে আমি সাকিবকে ধুয়ে দিয়ে কথা বলি, আপনি কি সাকিবকে এখানে আসলে দোষ দিতে পারেন? সাকিব তো একটা কথা বলেই ফেলেছেন যে আমি তো জানি না এরকম কোনো প্ল্যান করা হয়েছে, কিন্তু যদি করা হয়ে থাকে তাহলে এই 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 সেই। এখন সাকিব প্রথমেই বলে নিয়েছেন আমি তো জানি না, এখন আপনি আমাকে বলতে বলবেন যে আমি বলি যে সাকিব মিথ্যা কথা বলেছেন, এখন সাকিব যে মিথ্যা কথা বলেছেন আমি এটা শিওর না হয়ে কেমনে করে বলি? সো আলটিমেটলি আপনি তামিম ইকবালকেও দোষ দিতে পারবেন না, আপনি সাকিব আল হাসানকেও দোষ দিতে পারবেন না, কারণ তামিম ইকবাল কিন্তু বলেছেন যদি আমাকে ওইভাবে বলা হতো কনভিনসিং ওয়েতে, লজিক্যাল ওয়েতে, আমি হয়তোবা বিষয়টা মেনে নিতাম। যারা দেখেন নাই 10 মিনিট 35 সেকেন্ডে গিয়ে ওই কথাটা দেখে নিয়েন। আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে এই যে তামিম 5 ম্যাচ খেলবে, তামিম ইকবাল কিন্তু তার ভিডিওতে বলেছেন যে আমি এই কথা বলি নাই, সাকিবও কিন্তু বলেছেন তামিম তাকে এই কথাটা বলেন নাই, তিনি শুনেছেন, কার কাছ থেকে শুনেছেন, কে মিডিয়াতে, কোন তৃতীয় পক্ষ, কোন বিশ্বস্ত সূত্র এই কথাগুলো ছড়ায় যে তামিম 5 ম্যাচ খেলবেন? দেশের ক্রিকেটের স্বার্থে এই তৃতীয় পক্ষটাকেই খুঁজে বের করা জরুরি। গতকাল রাত 1:30টার সময় এই কথাটাই আমি বলেছি, এই কথাটা মাশরাফি বিন মর্তুজাও এখন বললেন। এখন আপনি মাশরাফি বিন মর্তুজার ক্রিকেট নলেজ নিয়ে প্রশ্ন তুলেন, আমারটা নিয়ে তুলেন, কোনো সমস্যা নেই। আমি তো বললাম যে আমি খুব ছোট একজন খেলোয়াড়, আমি খুব ছোট খেলোয়াড়, আমি জীবনে কিচ্ছু করি নাই ক্রিকেট খেলে, আমার ক্রিকেটিং নলেজ জিরো। মাশরাফি বিন মর্তুজার তো আর ক্রিকেটিং নলেজ জিরো না, তাই না? উনি তো সেম কথাটাই বলছেন যে ওই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা কে দিল? এখন সাকিবের পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, সাকিবের কাছে যদি ইনফরমেশন এরকম আসে যে আপনার টিমের এরকম একজন প্লেয়ার গুরুত্বপূর্ণ পজিশনে যিনি ব্যাটিং করেন, তিনি কোন ম্যাচ খেলবেন সেটা জানেন না, সেটা জানাবেন তিনি ম্যাচের দিন সকালবেলা, খুব অবভিয়াস ব্যাপার, খুব অবভিয়াস ব্যাপার যে সাকিব আল হাসান ওইটাতে কি যে কোনো ক্যাপ্টেনই সেটাতে আসলে স্বীকার বা অ্যাগ্রি করবেন না। এখন আপনি আবারও বলবেন যে সাকিব মিথ্যা কথা বলতেছে, ভাই সাকিব যে মিথ্যা কথা বলতেছে সেটার প্রমাণ কি আপনার কাছে আছে? আর আরেক পক্ষ যখন বলে যে তামিম মিথ্যা কথা বলতেছে, তামিম যে মিথ্যা কথা বলতেছে এর প্রমাণ কি আপনার কাছে আছে? এর প্রমাণ আপনার কাছে নেই। সো সাকিব তামিম এরা দুজনের কে মিথ্যা কথা বলছেন, কে মিথ্যা কথা বলছেন না সেই প্রমাণ কারোর কাছে নেই। কিন্তু যেটা প্রমাণিত সেটা হচ্ছে
ওই যে তৃতীয় পক্ষ, কারণ প্রথমত তামিমের ক্ল্যারিফিকেশন, পরে নামার ব্যাপারে এটা ক্যাপ্টেন কোচ কিন্তু তাকে কোনো ফোন দেন নাই, ফোন দিয়েছে বিসিবির কোনো একজন কর্তা। সাকিব আল হাসান বলেছেন এই প্ল্যান তো তিনি জানেনই না, তার মানে সাকিব এই ক্ষেত্রে কোনো ইন্টারফেয়ার করেন নাই। তামিম পাঁচ ম্যাচ খেলবে সেটা তামিম কিন্তু ক্যাপ্টেনকে বলে নাই কিংবা কোচকে বলে নাই, সেটা সাকিবকে কে বলেছেন? সাকিবকে বলেছেন কোনো একজন ব্যারিয়ার কিংবা কোনো একজন বার্তাবাহক, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখন কথা হচ্ছে আলটিমেটলি এই তৃতীয় পক্ষটাই এই দুইজনের যে ব্যক্তিগত ঝামেলার জায়গা আছে, সেই ব্যক্তিগত ঝামেলার জায়গাটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে জিনিসটাকে নিয়ে আসলে কলকাঠি নাড়ছে, নিজেদের পারপাস সার্ভ করছে আলটিমেটলি। আমি ব্যক্তিগতভাবে এখন আপনাদের তো একটা ট্রেন্ড হয়ে গেছে, হয় সাকিবের পক্ষে কথা বলতে হবে না হয় তামিমের পক্ষে কথা বলতে হবে। ওয়াই ম্যান, দুইজনই ন্যাশনাল হিরো, দুইজনের বাংলাদেশ ক্রিকেটে অসামান্য অবদান আছে, এরকম একটা পরিস্থিতি ডেফিনেটলি দুইজনের মধ্যে একটা মানসিক দ্বন্দ্বের জায়গা আছে, এবং এইটাকে পুঞ্জীভূত করে যেই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কোনো এক তৃতীয় পক্ষ কলকাঠি নাড়ছেন, দলের মধ্যে ইম্প্যাক্ট সৃষ্টি করছেন, আপনারাও দর্শক হিসাবে সেই জায়গায় পুতুল নাচের মতো নাচছেন এবং নেচে এক পক্ষ সাকিবকে গালিগালাজ করছেন, এক পক্ষ তামিমকে গালিগালাজ করছেন, কিন্তু আসল পয়েন্টটা আপনাদের কারো মাথাতেই ঢুকছে না। ডেফিনেটলি সাকিব বেশ কিছু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেছেন, যে স্ট্রেট ফরওয়ার্ড কথাগুলো বিশ্বকাপের আগে তার একজন ফেলো কলিগসের ব্যাপারে তিনি না বললেও পারতেন, এটা বলা উচিত না। আমাকে যদি বলেন আমার জায়গা থেকে আমি হয়তো বা কখনো বলতাম না। তামিম ইকবাল কিন্তু আসলে কারো নাম কোনো জায়গাতেই নেন নাই, তারা কেন নেবেন, তারা মাঠের ক্রিকেটার, তারা এরকম কনস্পিরেসি করা তাদের কোনো দরকার নাই, আসলে তাদের এই জায়গাটা নিয়ে তাদের এই হিসাব করার দরকার নাই। এই কথাগুলো আসলে হয় কি জানেন, ওই তৃতীয় পক্ষ যারা ওদেরকে আরও সুযোগ দিয়ে দেয়। আলটিমেট এই দুজনের যে কোনো ঝামেলা থাকতে পারে, ওই ঝামেলাকে হাতিয়ার বানিয়ে সেটা ন্যাশনাল টিমের মধ্যে ইম্প্যাক্ট ফেলছে তৃতীয় পক্ষ। এই জায়গাটা আপনারা যেদিন এই উস্কানির মধ্যে থেকে না উস্কাবেন সেদিন তারা এই সুযোগগুলো পাবে না, তবে দেশের ক্রিকেটের স্বার্থে এই তৃতীয় পক্ষগুলোকে আসলে খুঁজে বের করাটা খুবই জরুরি, কারণ ক্রিকেটের স্টেক হোল্ডার আমরা প্রত্যেকে, আপনারা 17 কোটি মানুষ, আপনারা সবচাইতে বড় স্টেক হোল্ডার, আপনাদের এটা জানার অবশ্যই অধিকার আছে যে ওই উস্কানিদাতারা কিংবা এই মিথ্যা কথা ট্রান্সফার করার ব্যক্তিগুলো আসলে কারা।